ব্যাক মাই চ্যানেল। তো আজকে সবাই অনেক অনেক ভালো আছেন। তো গাইজ, আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনারা হাত দিয়ে কীভাবে স্কাইটা চেঞ্জ করবেন। আপনারা দেখতেছেন যে ভিডিওতে কিন্তু হাত দিয়ে স্কাইটা চেঞ্জ করা হইতেছে, তো এটা ভিডিও কীভাবে মেক করা হয়েছে আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো বিষয়টা জানতে হলে আপনারা কিন্তু একটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন, তাহলে আশা করি বিষয়টা বুঝতে পারবেন। তো আপনারা সর্বপ্রথম ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন অথবা আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তারপর আপনারা প্লাস আইকনে একটা ক্লিক করবেন ওপেন করার পর। তো এটা আপনারা দেখতেছেন যে আমার স্ক্রিনের সাইডে একটা ভিডিও চলতেছে, এই ধরনের ভিডিও আপনারা একটা শ্যুট করে নেবেন। তো তারপর আপনারা আপনাদের ভিডিওটা সিলেক্ট করে নেবেন। তো গাইজ, ভিডিওটা সিলেক্ট করা হলে অ্যাডে ক্লিক করবেন। তো অ্যাডে ক্লিক করার পর আপনারা কী করবেন, একদম শেষের দিকে চলে আসবেন। আশেপাশে দেখতে পারবেন ক্যাপকাটের একটা লোগো আছে, সেই লোগোটা আপনারা ডিলিট করে দেবেন। যদি আপনারা ডিলিট করে না দেন তাহলে কিন্তু আপনাদের ভিডিওর শেষে এটা চলতে থাকবে। তো এখান থেকে আমরা এটা ডিলিট করে দেবো। তো ডিলিট করে হয়ে গেলে প্রথম দিকে চলে আসবো। তো প্রথম দিকে চলে আসার পর আমি আপাতত সাউন্ডটা এখান থেকে একদম ডাউন করে দেবো, আপনাদের যাতে শুনতে সুবিধা হয়। এখান থেকে আমি টিক মার্কে ক্লিক করবো। তাহলে এখন যদি আমরা ভিডিওটা প্লে করি তাহলে দেখবেন যে এখানে যাওয়ার পর কিন্তু হাত দিয়ে স্কাইটা চেঞ্জ করা দিতেছে। তো দেখেন এই জায়গায় হাতটা দিছে, যে জায়গায়, এই যে দেখেন প্রথমবার হাতটা যে জায়গায় দিছে আমি দেখাই দিছি, এই জায়গায় হাতটা দিছে। আমরা এখান থেকে একটা স্প্লিটে ভাগ করব। তো ভাগ করা হয়ে গেলে কী করব, এই জায়গাতে একটি ব্যাগে চলে আসবো। তো ব্যাগে আসার পর আমরা অ্যাড ভুললে একটি ক্লিক করব, তারপর আবারও অ্যাড ভুললে ক্লিক করব। তো অ্যাড ভুললে ক্লিক করার পর আমাদেরকে একটা পিকচার লাগবে, যে পিকচারটা হচ্ছে স্কাই পিকচার। তো স্কাই পিকচার, তো স্কাই পিক্সেল আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি দেখিয়ে দিতেছি, স্কাই পিক্সেল সিলেক্ট করা হয়ে গেলে অ্যাডে ক্লিক করবো আমরা। তো অ্যাডে ক্লিক করার পর আমরা কী করবো, এটাকে একটু জুম করবো। জুম করা হয়ে গেলে এখানে বসিয়ে দেবো স্কাইটা বরাবর। স্কাই বরাবর বসে দেওয়া হয়ে গেলে আমরা সাইডে এটা আমি দেখতে পারবো যে একটা অপশন আছে মাস্ক। তো মাস্কে এসে আমরা এটা স্প্লিট করবো। স্প্লিট করার পর এটা টেনে এখান থেকে আমরা একটু হালকা করে দেবো। তো গাইজ দেখেন, তারপর এবারে সাইডে না দেখতে পারবো আবার এই জায়গায় হাতটা দেওয়া হয়েছে। তো এখান থেকে আমরা এটাকে আগে একটু ছোটো করে দেবো, তারপর কী করবো এখানে অ্যাড বলে ক্লিক করবো। তারপর আর একটা স্কাই লাগাবো এখান থেকে, লাগার পর অ্যাডে ক্লিক করবো। তো অ্যাডে ক্লিক করার পর এটা একটু জুম করবো আগের মতো। আগের মতো জুম করা হয়ে গেলে আমরা আবারও চলে যাব মাস্কে। তো মাস্কে এসে এটা স্প্লিট করবো। স্প্লিট করার পর এটাভাবে টেনে দেবো, আবারও টেনে দিয়ে আমরা এটাভাবে অ্যাডজাস্ট করে নেবো। অ্যাডজাস্ট করা হয়ে গেলে টিক মার্কে আবারও ক্লিক করবো। টিক মার্কে ক্লিক করা হয়ে গেলে এটা সাইড দিয়ে দেখতে পারবো আবার কোথায় হাতটা দিছে, সেই জায়গায় আবার যাব। এই জায়গায় দিছে, তো এখান থেকে এটা আবার ছোটো করে দেবো। ছোটো করা হয়ে গেলে এখানে ব্যাগে আছে, অ্যাড ভ্যালি ক্লিক করবো। করার পর আরেকটা স্কাই আমরা এখান থেকে দেবো। দেওয়া হয়ে গেলে টিক মার্কে এখানে অ্যাড করবো। অ্যাড করা হয়ে গেলে এটা জুম করবো, এভাবে জুম করে এটা জায়গায় দিয়ে দেবো। দেওয়া হয়ে গেলে এখানে সাইড দিয়ে টানলে দেখতে পারবো মাস্ক। তো মাস্কে এসে আমরা স্প্লিট করবো। স্প্লিট করে এটা হালকাভাবে এবার টেনে দেবো। তো টেনে দেওয়া হয়ে গেলে এখানে টিম মার্কে একটা ক্লিক করবো। তারপর এবার দেখবো আবার কোথায় হাতটা দিছে। তো যেহেতু এই জায়গায় হাতটা দিছে, তো এখান থেকে আটা আবার ছোটো করে দেবো। ছোটো করা হয়ে গেলে এখানে ব্যাগে এসে অ্যাড বললে ক্লিক করবো। তো অ্যাড বললে ক্লিক করা হয়ে গেলে আমরা এখানে একটা স্কাই সিলেক্ট করে নেবো। সব স্কাইয়ের ব্যাকগ্রাউন্ডের লিঙ্ক দেওয়া থাকবে আমার ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে ডাউনলোড করবেন আপনারা। তো এখানে আবার বসিয়ে দেবো। বসিয়ে দেওয়া হয়ে গেলে এখানে সাইড দিয়ে দেখতে পারবো মাস্ক। তো মাস্কে এসে স্প্লিট করে দেবো। স্প্লিট করা হয়ে গেলে এটা আমরা এভাবে করে দেবো। দেওয়া হয়ে গেলে টিম মার্কে একটা ক্লিক করবো। তো গাইজ আমাদের স্কাই লাগানো শেষ, এখন আমরা কী করবো, এখান থেকে ভিডিওটা শেষ। তো এখান থেকে আমরা এসে এটা এখানে স্প্লিট করে এটাকে ডিলিট করবো। ভিডিওটাকে এখানে স্প্লিট করে ভিডিওটাকে এখান থেকে আমরা ডিলিট করবো। তো ডিলিট করা হয়ে গেলে এখন আমরা কী করবো, এখন আমরা এখানে অ্যানিমেশন দেবো। তো এই জন্য কী করবো, আমরা সাইড দিয়ে টানে দেখতে পাবো যে প্রথম যে স্কাই লেটাল আছে সেটার উপর টাচ করবো। টাচ করার পর অ্যানিমেশনে এসে আমরা এখানে ইনে চলে আসবো। ইনে আসার পর এখানে আমরা অ্যানিমেশনগুলো দেখতে পারবো। প্রথমে আমরা এই অ্যানিমেশনটা দেবো, তারপর টিম মার্কে একটা ক্লিক করবো। তো গাইজ তারপর দেখেন দ্বিতীয় যে লেয়ারটা আছে স্কাইয়ের, সেটাতে যাওয়ার পর অ্যানিমেশনে গিয়ে আবার ইন অ্যানিমেশনে যাবো। যাওয়ার পর সেম অ্যানিমেশনটা কিন্তু দিতে হবে গাইজ, সেম অ্যানিমেশনটা দিয়ে দেবো। তারপর তিন নম্বর লেয়ারটাতে যাবো, তারপর আবার অ্যানিমেশনে গিয়ে ইনে যাবো। ইনে যাওয়ার পর এখান থেকেও কিন্তু আমরা সেম অ্যানিমেশনটা দেবো। দেখা গেলে টিম মার্কে ক্লিক করবো। তারপর চতুর্থ যে লেয়ারটা আছে সেটাতে যাবো। যাওয়ার পর এখানে অ্যানিমেশনে গিয়ে ইনে যাবো। ইনে যাওয়ার পর আমরা আবার সেই অ্যানিমেশনটা দেবো।
অ্যানিমেশনটা দেওয়া হয়ে গেলে টিং মেরেকে ক্লিক করবো গাইস। তো এখন যদি আমরা ভিডিওটা প্লে করি গাইস তাহলে আমরা দেখতে পারবো যে ভিডিওটা কত সুন্দর এডিট হয়েছে গাইস। তো দেখেন এখানে হাত এটে আসার পরে কিন্তু হাত দিয়ে স্কেটে সেন্স হইতেছে, এখানে দেখেন আপনাদের হাত দিয়ে কিন্তু স্কেটে সেন্স হইতেছে গাইস। তো দেখতে পারলেন কত সুন্দর ভিডিও এডিট হয়েছে। তো এখন আমরা এখানে একটা সং লাগাবো, তো সংটা লাগানোর জন্য আমরা কী করবো গাইস দেখেন এখানে অ্যাড বলে একটা ক্লিক করবো। অ্যাড বলে ক্লিক করার পর আমরা যে সংটা লাগাবো সেটা সিলেক্ট করবো, সেই সংটা আমার ডাউনলোড ফোল্ডার আছে, এই জন্য আমার ডাউনলোডে গিয়ে আমি এখান থেকে লাগাবো। দেখেন এখানে একটা ক্লিক করবো, সংটা করার পর অ্যাড করবো। অ্যাড করা হয়ে গেলে এখানে দেখতে পারো স্পাইল সেই অপশনটাতে গিয়ে আমরা ফিল্টার করে দেবো, ফিল্টার করা হয়ে গেলে এই জায়গায় বসিয়ে দেবো। বসিয়ে দেওয়া হয়ে গেলে এখন যদি আমরা ভিডিওটা প্লে করে দিই তাহলে দেখতে পারবেন তো এখন হয়ে গেলে এখন আমরা কী করবো এখানে একটা টাচ করবো, টাচ করার পর এখান থেকে লেয়ারটাকে স্প্লিট করে এটা কেটে ফেলবো। তো এখন আমরা প্রথম দিয়ে চলে আসবো, তো এখন আমরা এক্সপ্লোর করবো কীভাবে। তো গাইস আপনি যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আপনারা এখানে তীর চিহ্ন এই যে কোনায় দেখতে পাচ্ছেন তীর চিহ্ন আইকন এটাতে একটা ক্লিক করবেন, এনে ক্লিক করলে কিন্তু আপনাদের ভিডিওটা এখানে এক্সপ্লোর হওয়া শুরু করবে।